আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষিকা ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমি, কালাই, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ভালো আছো। তো আমি চতুর্থ শ্রেণীর গ্রামারের অধ্যায়ভিত্তিক প্রাথমিক ধারণা দিব। তো আমরা গ্রামারের ইউনিট 8-এর আজকে প্রাথমিক ধারণা দিব আমি, সেটা হচ্ছে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়, এটার প্রাথমিক ধারণা তোমাদের আজকে আমি দিব। ইন্টারোগেটিভ করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সাহায্যকারী ভার্বগুলো এম, ই, জার, ওয়া, জয়ার, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট ইত্যাদি আরও অনেক অক্সিলারি ভার্ব যেগুলো আছে, সেগুলো কী করতে হবে, সেগুলো সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। তারপরে আমরা সাহায্যকারী ভার্বগুলো সেন্টেন্সের শুরুতে বসাবো, পুরো বাক্যটা ঠিক রাখবো এবং বাক্যের শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তো শিক্ষার্থীরা, উদাহরণস্বরূপ আমি দিতে পারি আই এম এ টিচার, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটাকে আমি কী করব, ইন্টারোগেটিভ করব। তাহলে কী হবে, সাহায্যকারী ভার্বটা আমার এখানে কী আছে, এম আছে, সেই এমটাকে আমি বাক্যের শুরুতে বসাবো। তাহলে এম আই এ টিচার, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তো আমি যখন আরও বিস্তারিত আলোচনায় যাব, তোমাদের আরও খুব ভালোভাবে আমি তখন বোর্ড এবং কলম ব্যবহার করে যখন শেখাবো, তখন তোমরা আরও সুন্দর ধারণা পাবে, ভালোভাবে বুঝতে পারবে। তারপরে হচ্ছে আরেকটা রুলস, যেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এই সাহায্যকারী ভার্বগুলো না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড এই তিনটা ভার্ব আমরা বাক্যের শুরুতে বসাবো। বসায় তারপর আমরা সেই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব এবং বাক্যের শেষে কী করব, একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তাহলে আমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন আরও বিস্তারিত আলোচনা করব, তখন তোমরা আরও ভালোভাবে হয়তো বুঝতে পারবা। তো এই প্রাথমিক ধারণাগুলো আমি তোমাদের দিচ্ছি যে তোমরা ধারণা রাখো, এবং যখন বিস্তারিত যাব তখন তোমরা আরও খুব ভালোভাবে বুঝতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই আমার এই ইউনিট 8-এর প্রাথমিক ধারণা ছিল। আমি পরবর্তীতে আবারও একটা অধ্যায় নিয়ে আসব এরকম প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। তো তোমরা বেশি বেশি করে এই ধারণাগুলো একটু দেখো আর বাসায় প্রয়োগ করো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।